বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইমাম গাজ্জালি, পরিচালক ফিউচার। দর্শক, আজ কথা বলবো এমন একটি দেশ, যে দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে সেঞ্জনভুক্ত একটি দেশ, ধনী দেশ, সুখী সমৃদ্ধশালী একটি দেশ। এই দেশের নাম হাঙ্গেরি। আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে হাঙ্গেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য। এবং আজ আমার ডান পাশে একজনকে বসা দেখছেন, ওনার হাঙ্গেরির ফাইল আগামীকাল BLS সেন্টারে জমা হবে। এই সংক্রান্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ হাঙ্গেরির জব ভিসা নিয়ে কাজকর্ম করছি এবং ধীরে ধীরে আমরা অনেক সফলতা অর্জন করতে পেরেছি। এ আপনারা জানেন যে আগামী 29 এবং 30 মার্চ এই দুদিন সরাসরি ডেলিগেট কর্তৃক বিভিন্ন ক্যাটাগরিতে লোক নেওয়া হবে। এই স্পট হচ্ছে আমাদের ফিউচার ওয়াল। ডেলিগেট অনেকেই বোঝেন না, ডেলিগেট হচ্ছে ডিরেক্ট কোম্পানির লোক, নিজস্ব লোক, তারা বিভিন্ন পদে লোক নিয়োগ করবে। অনেকেই ফোন করে প্রশ্ন করেন যে আমি কি বাছের পরে ফাইল জমা দেব নাকি বাছের আগেই ফাইলটি জমা প্রদান করব। এই সংক্রান্ত তথ্য হচ্ছে আপনাকে ডেলিগেটের সামনে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে আমাদের অফিসে রেজিস্ট্রেশন করতে হবে। দ্যাট মিন্স আপনাকে আমাদের অফিসে আপনার ফাইলটি জমা করতে হবে। ফাইল জমার জন্য যে প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়াটি আপনাকে সম্পন্ন করে তারপর ডেলিগেটের সামনে আপনাকে ইন্টারভিউটি দিতে হবে। তবে অনেকেরই প্রশ্ন থেকে যায় যে যদি আমাকে ডেলিগেট নিয়োগ না করে তাহলে আমি যে পরিমাণ টাকা দিয়ে ফাইল জমা করেছি আমার টাকা কি আমি সম্পূর্ণ ফেরত পাবো? জি, অবশ্যই আপনি সম্পূর্ণ টাকাই ফেরত পাবেন। সেটি ডেলিগেট যখন ফলাফল ঘোষণা করবে আমরা এই ফলাফল পাওয়ার পরক্ষণই আপনাকে আপনার টাকা ফেরত প্রদান করতে বাধ্য থাকব। আর যদি ডেলিগেট আপনাকে নিয়োগ প্রদান করেন তাহলে আপনার কার্যক্রম চলমান থাকবে এবং এই প্যাকেজের আওতাধীন যারা থাকবেন আপনাদের সকল কার্যক্রম আশা করছি খুব দ্রুত গতিতে হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যারা এই ডেলিগেট কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে যেতে চাচ্ছেন আপনারা আর কালক্ষেপণ না করে খুব দ্রুত আমাদের অফিসে এসে ফাইল জমা করুন। যদি কারো পুলিশ ক্লিয়ারেন্স না থাকে এটি আপনি পারমিট আসার পরেও জমা করতে পারবেন। দর্শক, যারা হাঙ্গেরি যেতে চাচ্ছেন, হাঙ্গেরি কেন যাবেন, হাঙ্গেরি যাবেন, হাঙ্গেরির ভিসাটি হচ্ছে গ্যারান্টেড ভিসা, শতভাগ নিশ্চিত ভিসা, এর জন্য বাড়তি কোনো ঝামেলা নেই। বাংলাদেশের বাইরে কোথাও গিয়ে আপনার ফাইলটি জমা দিতে হচ্ছে না, আপনার জমা প্রদান হচ্ছে বাংলাদেশে। হাঙ্গেরির জন্য BLS সেন্টার রয়েছে এবং ইন্টারভিউর জন্য এম্বাসি রয়েছে। এবং আপনার মনের মধ্যে যে স্বপ্ন রয়েছে হাঙ্গেরিতে যাওয়ার পরে এই স্বপ্ন আপনি সফল করতে পারবেন। স্বপ্ন হচ্ছে হাঙ্গেরিতে যাওয়ার পরে সিটিজেনশিপ লাভ করা এবং পারিবারিকভাবে সেটেল হওয়া। এই দুটো সুযোগ সুবিধা আপনি পাবেন। আর যদি আপনি 8-10 বছর কমপ্লিট হওয়ার পর সিটিজেনশিপ লাভ করতে পারেন, এর সুবিধা হিসেবে ইউরোপ কান্ট্রিতে যত সেঞ্জনভুক্ত দেশ রয়েছে সকল সেঞ্জনভুক্ত দেশে যদি আপনি যাতায়াত করেন আপনার পাসপোর্টে অতিরিক্ত কোনো ভিসা লাগাতে হবে না, বিনা ভিসা আপনি সকল সেঞ্জনভুক্ত দেশে মুভমেন্ট করার সুযোগ পাবেন। এছাড়া হাঙ্গেরিতে বেতনও পাচ্ছেন ভালো, যদিও সময় একটু বেশি লাগছে, 4 থেকে 5 মাস। আপনি যদি সেঞ্জনভুক্ত দেশে ভালো দেশে যেতে চান তাহলে আপনাকে ধৈর্যের সহিত একটু সময় দিতেই হবে। প্রিয় দর্শক, আপনাদের জন্য কি কি কাজ রয়েছে হাঙ্গেরিতে, যারা কোনো কাজকর্ম জানেন না বা পড়াশোনাও নেই, আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এবং ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে রয়েছে প্যাকিংম্যান, প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ। এছাড়া রয়েছে কনস্ট্রাকশনে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ। দর্শক, এছাড়া যারা শিক্ষিত রয়েছেন, কমপক্ষে এসএসসি এসএসসি পাশ করেছেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন, আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেল, শপিং মল এবং রেস্টুরেন্টে কাজের সুযোগ। এছাড়া যারা দক্ষ টেকনিশিয়ান, আপনি যদি হয়ে থাকেন একজন মেশন,
টাইলস মেশিন, ব্রিকলিয়ার, কার্পেন্টার, চ্যাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, রড বাইন্ডার, প্লাম্বার, ওয়েল্ডার, পেঞ্চার, ইলেকট্রিশিয়ান, ট্রাক ড্রাইভার, ভেহিকল ড্রাইভার, ক্রেন অপারেটর, তাহলে আপনি হাঙ্গেরিতে একজন টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন। দর্শক, আমি যেই সকল কাজের কথা বলেছি, হাঙ্গেরিতে যাওয়ার পরে আপনাকে কাজ করতে হবে 8 ঘন্টা করে, এটি বেসিক ডিউটি। সপ্তাহে 2 দিন ছুটি পাবেন, 5 দিন কাজ করবেন, ওভারটাইম আছে, থাকা কোম্পানির খাওয়া আপনার নিজে। অধ্যক্ষ হিসেবে বেতন পাবেন আপনি 1000 ইউরো, দক্ষ হিসেবে বেতন পাবেন কমপক্ষে 1200 ইউরো। হাঙ্গেরি যাবেন, ডকুমেন্টস কি লাগবে চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসি। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। দর্শক, আমরা হাঙ্গেরির জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি 12,50,000 টাকা। কিভাবে নিচ্ছি? যেদিন ফাইল জমা করবেন আপনার সাথে আমাদের এগ্রিমেন্ট হবে, লিখিত চুক্তিপত্র হবে, আমরা দলিল করে স্ট্যাম্প করে ফাইল জমা নেব, এবং যেদিন জমা করবেন সেদিন অগ্রিম জমা নেবো 1,00,000 টাকা, তারপর পারমিট আসার পরে নেবো 2,00,000 টাকা, বাকি টাকা দিবেন ভিসা হওয়ার পরে, তারপর দিয়ে আপনি ফ্লাই করে হাঙ্গেরি পৌঁছে কাজে যোগদান করবেন ইনশাল্লাহ। দর্শক, আমি ভিডিওর শুরুতে বলেছিলাম আজ একটি ফাইল আমি বুঝিয়ে দিব। যিনি আমার ডান পাশে বসা রয়েছেন, অবস্থান করছেন, ওনার নাম হচ্ছে শামসুল আলম খান, ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে শরীয়তপুর। প্রিয় দর্শক, এই শামসুল আলম ভাই আমাদের কাছে বেশ কিছুদিন আগে হাঙ্গেরি ফাইলটি জমা করেছিলেন, এবং আমরা ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছি, এম্বাসি দীর্ঘ 2 মাস বন্ধ ছিল তার আরও আগে। ইনশাল্লাহ আমরা এই দুরবস্থা পার হয়ে এখন ভালো একটা অবস্থানে চলেছি, প্রতিনিয়তই আমাদের কিছু কিছু করে ফাইল জমা হচ্ছে। আশা করছি এম্বাসি কিছুদিনের জন্য বন্ধ ঘোষণা করবেন, এই বন্ধ ঘোষণার আগে আমাদের কাছে যত ওয়ার্ক পারমিট এসেছে এই সকল ওয়ার্ক পারমিটের ফাইল জমা প্রদানের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং ইনশাল্লাহ জমা করতে পারব। দর্শক, আমি এখন দেখাচ্ছি একটি ফাইলে কী কী থাকে এবং কীভাবে ফাইলটি সাজাতে হয় এবং কীভাবে ফাইল সাজিয়ে জমা দিতে হয়। এ হচ্ছে ওনার পাসপোর্ট, ওনার পাসপোর্ট রয়েছে এখানে টোটাল 4টি আপডেট পাসপোর্ট সহকারে। এই প্রত্যেকটি পাসপোর্টের কালার স্ক্যান কপি করতে হবে, একেবারে প্রথম সবুজ পেজ থেকে শুরু করে লাস্ট সবুজ পেজ পর্যন্ত, মানে এ টু জেড, প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত প্রত্যেক পাসপোর্টের 2 কপি করে জমা দিতে হবে। আর যদি কারো পাসপোর্ট হারিয়ে থাকে, চুরি হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা লস্ট পাসপোর্ট দেখিয়ে একটি অ্যাফিডেভিট এগ্রিমেন্ট করে এই ফাইলের সাথে জমা দিতে হবে, এবং বিএলএস সেন্টারে যেদিন জমা প্রদান করবেন সেদিন আপনাকে 1 কপি ছবি সাথে রাখতে হবে। এই ছবিটি নিতে অনেকেই ভুল করেন, এই ভুলটি আশা করি আপনারা করবেন না। এবং এই মূল ওয়ার্ক পারমিটের সাথে এই ওয়ার্ক পারমিটের ভিতরের পেজে এরকম ভাবে ছবির ঘর থাকে। এই প্রত্যেকটি ছবির ঘরে আপনারা এক এক ঘরে এক একটি ছবি আঠা লাগিয়ে নেবেন, এবং পারমিটের এক একটি অংশ এক এক কন্ডিশনের এক এক ধরনের, এবং মাঝখানে আরেকটি কপি জমা না দিলে আপনি জমা দিতেও পারবেন না। এটি হচ্ছে ইগাজোলাস। এই ইগাজোলাসটি যদি আপনি ফাইলের সাথে জমা না করেন তাহলে আপনি ফাইলও জমা দিতে পারবেন না, ভিসার সাকসেসও পাবেন না। এবং আপনাকে 2টো সেভ করতে হবে ফাইলে, পাসপোর্টের কপি তো আলাদা, এটা তো থাকবেই, এছাড়া ওয়ার্ক পারমিটের কপিও থাকবে 2 সেট। এক সেট ওনারা রেখে দিবেন পারমিটের, আর এক সেট আপনাকে হয়তো বা ফেরত দিয়ে দিতে পারে। প্রিয় দর্শক, এখন আমি শামসুল আলম খান ভাইকে ওনার ফাইলটি বুঝিয়ে দিব। যে শামসুল আলম ভাই, আপনি আপনার পাসপোর্টটি বুঝে নিন, এ হচ্ছে আপনার মূল পাসপোর্ট, এ হচ্ছে আপনার এটা মূল টোটাল ফাইল, এটি হচ্ছে আরেকটি, এটার কপি আরেকটি ফাইল, এবং এই ফাইলে আরো আরো কিছু ডকুমেন্টস রয়েছে, বসেন, যে ডকুমেন্টসগুলোর আরো ডকুমেন্টস লাগে, ব্যাংক স্টেটমেন্ট,
তারপর হেলথ ইন্স্যুরেন্স এবং মেরিজ সার্টিফিকেট বা নিকাহনামা যাকে বলা হয়, এই সকল কিছু এই ফাইলের মধ্যে রয়েছে। দর্শক, এখন আমরা জেনে নেব সমতলভ ভাইয়ের কাছ থেকে অনেক কথা, যদি আপনাদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। চলুন আমরা চলে যাচ্ছি সমতলভ ভাইয়ের কাছে। জি ভাই জান, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আসসালামু আলাইকুম, আমি এই ফিউচার ওয়ার্ল্ডে এই হাঙ্গরি যাওয়ার জন্য ফাইল প্রসেসিং এর জন্য দিয়েছিলাম। ইনশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ আমাকে তারা তাদের উচ্ছিলায় আমার এই ওয়ার্ক পারমিট এসেছে। আমি এখন খুশি যে আমার ওয়ার্ক পারমিট আমি জমা দিতে যাব এম্বাসিতে, ফিঙ্গার দিতে যাব। তারপরে আল্লাহ তাল্লাহ যদি সহায় থাকেন আমার ওর মেহরবানি করে, তাই আমি ভিসা লাভ করে স্যারেদের এখান থেকে প্রসেসিং করে আমি ইনশাল্লাহ হাঙ্গরির উদ্দেশ্যে রওনা দেবো। আপনারা যদি ভালো এজেন্ট দেখতে চান, ভালো একটি কোম্পানিতে যেতে চান, তাহলে আমাদের এই ফিউচার ওয়ার্ল্ডের কাছ থেকে কাগজপত্র আপনাদের ফাইল জমা দিয়ে আপনারা যেতে পারেন বিশ্বাসের সাথে, সারারা বিশ্বাসের সাথেই কাজ করেন। ধন্যবাদ সামসুল আলম ভাইকে। দর্শক, আসলে উনি যা যা বলেছেন এই কথার উপর শুধু ভিত্তি নয়, একটি কথা হচ্ছে বৃক্ষতবন নাম কি ফলে পরিচয়, আর মূল কথা হচ্ছে আপনি কোথায় ফাইল জমা করবেন, কার কাছে দিচ্ছেন, কোন প্রতিষ্ঠানে দিচ্ছেন, জেনে বুঝে প্রয়োজনে আরো ভাববেন যেখানে দিচ্ছেন সঠিক জায়গায় দিচ্ছেন কিনা, যার কাছে দিচ্ছেন সে কাজ করতে পারে কিনা তার ব্যাকগ্রাউন্ড দেখবেন, এবং যে প্রতিষ্ঠানে দিচ্ছেন এটি প্রতিষ্ঠিত এজেন্সি কিনা, এবং দীর্ঘ বছর একই জায়গায় অবস্থান করে ব্যবসা পরিচালনা করছে কিনা, প্রয়োজনে এই প্রতিষ্ঠানের বিষয়ে আশেপাশে খোঁজখবর নেবেন, তারপর সিদ্ধান্ত নেবেন যে আপনি ফাইল জমা দিবেন কিনা। দেওয়ার আগে আরেকটু ভাববেন যে আপনি যে পরিমাণ টাকা দিচ্ছেন, যদি আপনার ভিসা না হয় আপনি ফেরত পাবেন কিনা, সকল কিছু চিন্তা ভাবনা করে তারপর আপনি সঠিক জায়গায় সঠিক ব্যক্তির কাছে সঠিক প্রতিষ্ঠানের কাছে আপনি ফাইলটি জমা প্রদান করুন। দর্শক, সামসুল আলম ভাইকে দেখছেন উনি খুবই খুশি মনে বসে রয়েছেন, শুধু আমরা এতটুকু খুশি দেখতে চাচ্ছি না, আরো আরো খুশি দেখতে চাচ্ছি যখন উনি আগামীকাল বিএলএস সেন্টারে সাইমন সেন্টারে জমা করে তার পরের দিন হাঙ্গেরির অ্যাম্বাসিতে অ্যাম্বাসিডরের সামনে সরাসরি ইন্টারভিউ দিয়ে পরবর্তী কিছু দিনের মধ্যে উনি ভিসা প্রাপ্ত হয়ে সাকসেস হয়ে উনি হাঙ্গেরি পৌঁছে নিজেকে একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে যখন মনে করবে, তখন হচ্ছে সঠিক পাওয়া এবং সঠিক হাসি। ততদিনের জন্য অপেক্ষা করুন এবং মিষ্টি মুখের জন্য অপেক্ষা করুন। প্রিয় দর্শক, আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার, পঞ্চমতলা, 115 সৈয়দাউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা 1217। ফোন নাম্বার 01712208000 এবং 01777416004। দর্শক, আমাদের অফিস এই পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 10 ঘটিকা হতে বিকাল 3:30 পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, হাঙ্গেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আজকে বিএলএস সেন্টারে জমা দেওয়ার জন্য একটি ফাইল বুঝিয়ে দিয়েছি, এই ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করুন, ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন, এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য। ততদিন সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।